বিসমিল্লাহির রহমানির রহিম। হে জগৎবাসী, আজ আমি শামিম আলী চিস্তি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে আসলাম, সে আলোচনাটি হলো যে শয়তান মানুষকে প্রকাশ্যে এবং অপ্রকাশ্যে ধোঁকা দিয়ে যাচ্ছে। কিন্তু প্রকাশ্যে শয়তানই তো ধরতে পারে না যে সে প্রকাশ্য শয়তান, এবং অপ্রকাশ্য যা নিরাকার শয়তান তাকে কি করে দেখবে মুসলমান, তাকে কি করে দেখবে খ্রিস্টান, তাকে কি করে দেখবে বিভিন্ন ধর্মের মানবগণ। যেমন কোরআনে এসেছে, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, এই শয়তান তোমাদের পূর্বপুরুষদেরকেও ধ্বংস করে আসছে, সুতরাং তোমরা প্রকাশ্য এবং অপ্রকাশ্য শয়তান হতে বিরত থাকো। তবে হে জগৎবাসী, আল্লাহ যে বলেছে একটি কথা যে তোমরা জিন শয়তান এবং মানুষ শয়তান হতে বিরত থাকো, এই শয়তান তোমাদের পূর্বপুরুষদেরকেও ধ্বংস করে আসছে, তাহলে জিন শয়তান এবং মানুষ শয়তান, এখন কথা হলো একটা মানুষ শয়তান যখন আমাদেরকে ধোঁকা দিতে আসবে তখন কিন্তু আমরা দেখে ফেলব, তাকে দেখে আমরা সতর্ক হব। কিন্তু দেখেন, যেই মানুষ শয়তানকে আমরা হারিকেন দিয়ে খুঁজব, সেই মানুষটি কিন্তু আমার সাথেও হারিকেন নিয়ে খুঁজবে। আপনি যখন শুনতে পেরেছেন এক ঘর থেকে চোর চোর বলে চিল্লাচ্ছে, চোর ঢুকেছে, এখন আশেপাশের সমস্ত মানুষ কিন্তু চোর চোর বলে আসছে, এখন সে চোর করেছে কি, সে চোরের কারবার হলো কি, যে যারা চোরকে ধরার জন্য বের হয়েছে বিভিন্ন দিক থেকে, এখন সেই চোর বিভিন্ন মানুষের সাথে মিলে সেও বলতেছে চোর চোর চোর। তাহলে আল্লাহ যে বলেছে যে তোমরা প্রকাশ্য শয়তান এবং অপ্রকাশ্য শয়তান, তোমরা মানুষ শয়তান এবং জিন শয়তান হতে বিরত থাকো, এই শয়তান তোমাদের পূর্বপুরুষদেরকে ধ্বংস করে আসছে। তবে হে জগৎবাসী, আমরা যদি প্রকাশ্যে শয়তানকে ধরতে না পারি, তাহলে আত্মগত বা নিরাকার কিংবা অদেখা বস্তুর মধ্যে যখন শয়তান থাকবে তাকে আমরা কি করে ধরব। তো আগে প্রকাশ্যে আমাদেরকে সতর্ক হতে হবে। যেমন আমি যখন চোর চোর বলেছি, চতুর্দিকের মানুষ যখন দৌড়াতে শুরু করেছে, তাদের দলে ঢুকে সে চোর বলতেছে চোর চোর, এখন সোরে যদি চোর চোর বলে তাহলে চোর খুঁজে পাবেন কোত্থেকে, বুঝি না তো জ্ঞানের বলে। যাই হোক, এখন কথা হলো হে জগৎবাসী, আজকের যে জিনিসটা আপনাদেরকে বোঝানো হচ্ছে বা বোঝাইতে চাচ্ছি সেটি হলো, দেখুন যে প্রকাশ্য শয়তান আপনার ঘরে বাস করে, আপনার ফ্যামিলি বাসার মধ্যে বাস করে। যেমন আপনার পাঁচজন সন্তান আছে, বা আপনার শালা সম্বন্ধীয় মাঝে মাঝে আসে, দেখা গেছে যে প্রতিবেশীদের মধ্যে কেউ আসে, কেউ বান্ধবী পাতিয়েছে। দেখবেন যারা নাটক করে, সিনেমা করে, তারা কিন্তু কে কার শত্রু হচ্ছে, কে কাকে কি করছে তা কিন্তু বোঝা যায় না। যখন আমরা সেই নাটক বা সিনেমাটা দেখি তখন বুঝতে পারি সে কুটনামি করবে, সে ক্ষতি করবে বা করে ফেলেছে, কিন্তু একদল খুন করেছে আর একদল ধরা পড়েছে। তাহলে যারা নাট্যমঞ্চের মধ্যে আছে তারা কিন্তু ধরতে পারে না, আর নাট্যমঞ্চের বাহির থেকে যারা তাকিয়ে আছে তারা কিন্তু দেখতে পাচ্ছে কে দোষী আর কে নির্দোষী। এখন প্রকাশ্য শয়তান সমাজে আছে মানুষ রূপে, তার থেকে সতর্ক থাকতে হবে। ফ্যামিলির মধ্যে আছে, আমার খুব ঘনিষ্ঠ, হোক না ছেলে মেয়ে, হোক না স্ত্রী, হোক না যেই ভাই বোন, হোক না যেই হোক, এদের মধ্যেই কেউ এমন এক গোলযোগ পাকাবে যে আমার শোকের সংসারটা নষ্ট করে দেবে। আরও একটা বিষয় হলো যে প্রকাশ্য শয়তান মানুষের ইবাদতের পথে, আল্লাহর পথে যখন যাবে এবং ভালো কিছু করবে তাকে বাধাগ্রস্ত করবে, এমন কায়দায় কথা বলবে যে সে যা বলতেছে সেটাই ঠিক আর আমি যে ভালো কিছু করতে যাচ্ছি এটাই ব্যাঠিক, এমন সিস্টেম করে দেবে, তখন জ্ঞান দ্বারা বিবেক দ্বারা বিশ্লেষণ করে ধরে ফেলবেন এই মানুষ শয়তানটাকে।
এই হলো মানুষ শয়তানের বিষয়। এবার আসি জিন শয়তানের বিষয়। জিন শয়তানের যে বিষয়, দেখবেন মানব দেহটা আগুন, পানি, বাতাস, মাটি এবং আলো, এই পাঁচটা প্রকারে এই মানব দেহটা আল্লাহ সৃষ্টি করেছেন। কিন্তু এখন কথা হলো, দেখা যায় মানুষ যখন শিশুকালে জন্ম নেয় তার যৌবনী আগুনটা থাকে না। যখন সেই ব্যক্তিটার 15-20 বছর কাছায় গেল, এর আগে থেকেই 12-13 পার হওয়ার পর থেকেই যৌবন তার মধ্যে আসতে শুরু করল, তখন কি হলো? তখন দেখা যায় যে একটা মেয়ের দিকে সে দৃষ্টি করে, তাকায়। একটা মেয়ে একটা ছেলের দিকে ওই দৃষ্টিতে তাকায়, তখন বুঝতে হবে তার মধ্যে যৌবন বা জিন শক্তি বা তার মধ্যে যে সাবালক হলে যে শক্তিটা সেটা কাজ করতে শুরু করে। আচ্ছা, এই জিনিসটা যখন অতিরিক্ত বেড়ে যাবে তখন কি হবে? তখনই সেই মানুষটি জিনগ্রস্ত হবে। আচ্ছা, এখানে একটি বিষয় হলো যে সেই বিষয়টি হলো কি, জিনগ্রস্ত বলতে কি, জিনে ধরেছে? না। দেখবেন পৃথিবীতে কিছু কিছু মানুষ আছে, তারা মেয়ে মানুষের পিছনে ঘুরতে থাকে, বিয়ে করলেও ঘুরে, না করলেও ঘুরে, এবং মেয়ে মানুষ ছাড়া তারা কিছু বোঝেই না। তাহলে মানুষের মধ্যে আগুন, একটি বলে দুঃখের আগুন, একটি হলো শরীরের তাপমাত্রার আগুন, আরেকটি হলো প্রেমের আগুন, তাহলে যৌবনেরও আগুন আছে। এটা যদি কারোর মধ্যে সিরিয়াল ছাড়া থাকে তাহলে কি হবে, এই লোকটি জিনগ্রস্ত। আর সেই আগুনটি দেখা গেছে জিনকে আগুন দিয়ে সৃষ্টি করা হয়েছে, আবার বলা হয় উত্তপ্ত বায়ু থেকে মানে গরম বাতাস থেকে জিনকে সৃষ্টি করা হয়েছে। তাহলে আমার মধ্যে এরকম কোনো বিষয় যদি কাজ করে তাহলে সেই মানুষটি মেয়ে মানুষ ছাড়া কিছুই বোঝে না, তখনই বুঝতে হবে এই লোকটি জিনগ্রস্ত। আরেকটা জিন আছে বাহির থেকে এসে মানুষকে ভর করে, ওটা এক বিষয়। কিন্তু যৌবন, দেখেন জিন জ যৌবন জ, তাহলে এখানে কিছু মিল আছে। তখন এই জিনগ্রস্ত মানুষটির কি হয় জানেন, এই ছেলেটি যখন ঘুমাতে যায় তখন অতিরিক্ত স্বপ্নদোষ হয়। কেন হয় জানেন? এর মূল উদ্দেশ্য হলো তার মনে বাহিরে ভিতরে সর্বসময় যে সে এই কল্পনাই করতে থাকে যৌবন বিষয়ক। তখন ঘুমাতে গেলে সে দেখতে পায় সুন্দরী রূপসী তার সাথে কথা বলছে বা কিছু একটা করছে, তখন তার কাপড় নষ্ট হয়ে যায়। তো এটা কেন হচ্ছে? এই ব্যক্তিটাও জিনগ্রস্ত, মানে যৌবন প্রাপ্ত হয়েছে, তার মধ্যে জিনগ্রস্ত বিষয়টি তার মধ্যে মিক্স হয়েছে। তখন দেখা যায় ঔষধ খায়, পরা পানি খায়, এটা করে সেটা করে, কিন্তু বাবা তার তো স্বপ্ন দুর্বন্ধ হয় না। তাহলে আমি বলবো যে স্বপ্নযুগে যে শয়তান আমাকে দেখালো খারাপ কিছু, খারাপ কিছুতে লিপ্ত করালো, খারাপ মেয়ের সাথে আমাকে মিশালো, তখন স্বপ্নযুগে দেখতেছি সুন্দরী রূপসী তার সাথে কথা বলতেছে, হেলতেছে, ঢলতেছে, পরে কি হলো, খারাপ কিছু হয়ে গেল। সকালে ঘুম থেকে উঠে দেখে তার অবস্থা খারাপ। তাই আমি বলতে চাই শয়তান মানুষকে সেই যৌবনের ধোকাগুলো দিতে থাকে। তাই আমি বলবো যে আল্লাহ যে বলেছে তোমরা জিন শয়তান এবং মানুষ শয়তান হতে বিরত থাকো, এই শয়তান তোমাদের পূর্বপুরুষদেরকেও ধ্বংস করে আসছে। তাহলে পূর্বপুরুষদেরকে ধ্বংস করেছে যৌবনের দিক দিয়ে, আবার পূর্বপুরুষদেরকে ধ্বংস করেছে কুখায়েস দিয়ে, বিভিন্ন লোভ লালসায় মাতিয়ে দিয়েছে। তখনই আমাদের পূর্ববর্তী যারা ছিল তারা জিন শয়তান হতে তারা ধ্বংস হয়েছে।
তাই বলি কি যে আল্লাহ যে বলেছে এই দুই প্রকার শয়তান থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। আর সেই প্রকার শয়তান প্রকাশ্যে মানুষ রূপে ঘুরতেছে সমাজে, বাড়িতে, ঘরে এবং আমার ফ্যামিলিতে। আরেক শয়তান বাহিরে অসুয়াসা দিচ্ছে আমার অন্তরে, ভিতরে, বাহিরে। এবং সেই জিন শয়তান আমার যৌবনকে নষ্ট করে দিচ্ছে, আমার মাতার ব্রেনকে অন্যদিকে নিয়ে যাচ্ছে, দুনিয়ার লোভ লালসায় ভরিয়ে দিচ্ছে। তবে হে জগতবাসী, আজকের এই আলোচনাটি এ কারণেই করা হলো, অনেকেই একটা কথা বলে থাকে যে আমার নতুন কিছু আলাপ চাই। তবে আজকের আলোচনা কি একটু নতুন হলো নাকি পুরোনোটাই করলাম, না ভালোই লাগলো কি লাগলো না, অবশ্যই আমাদেরকে জানাবেন। তবে আমাদের এই চ্যানেলের আলোচনা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করুন, পরবর্তীতে ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। তো আজ এ বলেই রাখবো, সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।